जुहार পশ্চিমাঞ্চল টিভির খবর দিনভরকে আপনার স্বাগত করুচে মুই স্বর্ণপ্রভা পণ্ডা। আসুন শুনমা মুখিয়া খবর। চাষ আর চাষীর বিকাশ কাজে ওড়িশা সরকার নয়া কৃষিনীতি 2019 চিঠা প্রস্তাব করেছেন প্রকাশ। গঙ্গাধর মেহর বিশ্ববিদ্যালয় নু ছাত্র অশান্তি, রিএডমিশন ফিস বৃদ্ধির প্রতিবাদ। কলাহান্ডি জেলা নু বন্যা পরিস্থিতি, 700 গাঁ হইছে প্রভাবিত। বরগড় জেলা নু 1162 কোটি টঙ্কার হওয়া 7 মেগা প্রোজেক্ট, জেলার পিবার প্যান র সমীক্ষা কলে মন্ত্রী। আসুন এছেন শুনমা পুরা খবর। চাষ আর চাষীর উন্নতি কাজে ওড়িশা সরকার নয়া কৃষিনীতি 2019 উপরে ড্রাফ্ট পলিসি প্রকাশ করেছেন। ই চিঠা প্রস্তাব নু চাষীর বিকাশ কাজে সর্বসম্মতিক্রমে প্রস্তাব গৃহীত হয়েছে। চাষীর কমানি বৃদ্ধি উপরে গুরুত্ব দিয়া যাইছে, মহিলা চাষী মানকর বিকাশ প্রোৎসাহন প্রশিক্ষণ উপরে ভি গুরুত্ব দিয়া যাইছে। উদ্যান কৃষি আর পশুপালন তে ভি মহিলা চাষী মানকর ভাগিদার উপরে যোজনা রখা যাইছে। চাষর ভিত্তিভূমি, ভূমিহীন চাষীমানকু বিনা সুদে ঋণ, উন্নত কিসমর বিহন, সার, ঔষধ, অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবহার উপরে ভি জোর দিয়া যাইছে। কালিয়া যোজনা আর 5 বরষ চালু রহেবা বলি প্রস্তাব আছে। সফল চাষীমানকু পুরস্কৃত করবার যোজনা রহিছে। ওইওটি ধান গবেষণা কেন্দ্র আর চাষর উপরে ভিন ভিন গবেষণাকে আহরি প্রোৎসাহন করা যিবা, উন্নত বাজার ব্যবস্থা চাষীর লাগি সৃষ্টি করা যিবা বলি প্রস্তাব রহিছে। ফসল বীমা যোজনাকে অতকা মহত্ব দিয়া যাইছে। প্রাকৃতিক বিপর্যয় চাষীর মেরুদণ্ড ভাঙ্গুছে, মাত্র কেন্তা বড়ভা চাষীর উপার্জন নয়া কৃষিনীতির চিঠা প্রস্তাব নু তাকে ফোকস করা যাইছে। গঙ্গাধর মেহর বিশ্ববিদ্যালয় নু ছাত্র অশান্তি দেখবাকে মিলিছে। বিশ্ববিদ্যালয় নু রিএডমিশন ফি বৃদ্ধির প্রতিবাদ নু শহ শহ ছাত্রছাত্রী কুলপতিঙ্কর কার্যালয় ঘেরাও করবার সঙ্গে মুখ্য ফাটক নু তালা পকাই আন্দোলন করিথিলে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষঙ্কর একজিদিয়া নিষ্পত্তি নু সাধারণ গরিব ছাত্রছাত্রী প্রভাবিত হেবে বলি সেমানে অভিযোগ আনিছন। যুক্ত 3 আর পিজি নু রিএডমিশন লাগি গলা বরষ 1900 টঙ্কা থিলা বেলকে ই বরষ 5500 টঙ্কা বঢ়াই দিয়া যাইছে। প্রতি বিভাগ নু গলা বরষ অপেক্ষা ই বরষ 4000 নু 5000 টঙ্কা বঢ়াই দিয়া যাইছে। ইটা জানলা পরে পিলামানে ফি বৃদ্ধি প্রত্যাহার দাবি নু আন্দোলন করিতিলে, যেন্তি লাগি ক্যাম্পাস ভিতরে উত্তেজনা সৃষ্টি হেইতিলা। কুলপতি অনুপস্থিত থিবারু কুলসচি পিলাঙ্কু বুঝাসুঝা করিতিলে আর রিএডমিশন প্রক্রিয়াকে বন্ধ করবার সঙ্গে সঙ্গে পরবর্তী সময়াতি বিশ্ববিদ্যালয় আভ্যন্তরীণ বৈঠক নু চূড়ান্ত নিষ্পত্তি নিয়াযিবা বলি প্রতিশ্রুতি দেইতিলে। ইতারু তারু আন্দোলন প্রত্যাহার করিতিলে ছাত্রছাত্রী। ই বাবদে জিএমইউর ছাত্রনেতা রাজন বিশ্বাল কাণ কহুছন তাঙ্ক নু শুনমা। নমস্কার, মুই রাজন বিশ্বাল, জিএমইউ এমএফসি সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। বর্তমান দেখুন আমার ফি বৃদ্ধি উপরে যে কুয়াছে, আপন মানে জানিপারিবে যে ফি বৃদ্ধিটা যে হইছে 2017 নু 2016 নু আমার ফি ছিল 2000 সমথিং, 2017 রে হেলা 4000 সমথিং, তারপরে আমার হেলা 2019 রে বর্তমান যাইকিনা হয়েছে 6000 সমথিং। তো এনতা যাই যাই করে গোটে বরষ রে 3000 টাকা করে কন্টিনিউসলি বড়ি চালিছে। তারপরে আমার গঙ্গাধর মেহর ইউনিভার্সিটি রে আমার সেলফ ফাইন্যান্সিং র ভি প্রফেশনাল কোর্স মানে আছে, যেমতি কি গোটে সবজেক্ট রে ই বর্ষে 10000 টাকা পর্যন্ত বড়িছে। আর সেটির লাগে আমি প্রতিবাদ করিছু। আমার ভাইস চ্যান্সেলর স্যার অতনুপতি স্যার ভি কইছন 13 তারিখ মিট টু ভিসি প্রোগ্রাম আছে, আর সেথিরে সে কইছন ইতার ফিস বৃদ্ধিটা কমাবে বলি আহ্বান দিয়েছন। তো যদি নাই কমা হবা প্রতিবাদটা আর জোর ধরি কিনা আমি করমু ভাবিছু। আর আমার জিএমইউ স্টুডেন্টর দাবি যে ই যে ফিসটা আমি কমে কিনা হি রহমু। আর যেহেতু আমার গোটে জিএমটা গোটে ইউনিটারি ইউনিভার্সিটি ফের ভি এতকি ফিস নাই হওয়ার কথা মোর কহবার, তো মুই চাহমি ই ফিসটা কমি যাও, আর যদি নাই কমবা আমি আগে আর বড় স্টেপ নেব। এছেন বাকি খবর শুনমা আসুন আমার সহযোগী জিতেন্দ্র মেহের কন্নু। জুহার, মুন আপনার জিতেন্দ্র মেহের বাকি খবর নিয়ে করি। কলাহান্ডি জেলার বন্যা পরিস্থিতি সুধরবাকে লাগিছে। কলাহান্ডি জেলার
ଖୁଆମୁର ରାମପୁର ବ୍ଲକ ନ ସବକରନୁ ବେଶୀ 312 mm ବର୍ଷା ହୋଇଥିବାର ରେକର୍ଡ କରାଯାଇଛି। ଜିଲ୍ଲା ନ 49 ପଞ୍ଚାୟତର 763 ଗାଁର 90,000 ଲୋକ ପ୍ରଭାବିତ ହୋଇଥିଲା ବେଲକେ 1060 ଘର ଟିକେ ଟିକେ ଆର 30 ଘର ପୁରା ଭାଙ୍ଗିଯାଇଥିବାର ସରକାରୀ ଖବର ହିସାବରେ ଜଣାପଡ଼ିଛି। ସେନ୍ତାକି ବୌଦ୍ଧ ଜିଲ୍ଲାରେ 2 ଲଗାତାର ବର୍ଷା ନେ ମେଟକାତି ଭାଙ୍ଗିକରି ଜଣେ ଗୁରୁତର ଅବସ୍ଥାନେ ବୌଦ୍ଧ ଡାକ୍ତରଖାନାରେ ଚିକିତ୍ସା କରାଯାଉଥିଲା ବେଲକେ 11 ମାସର ଛୁଆ ମରିଯାଇଥିଲା ବେଲେ ମା ଆର ଝି ଅବସ୍ଥାର ଗୁରୁତର ରହିଛି। ସେମିତି ସମ୍ବଲପୁର ଜିଲ୍ଲା ରେଢ଼ାଖୋଲ ସହର ଦେଇକରି ଯାଉଥିବା କେରାଣ୍ଡି ଜୋର୍ନେ ଗୋଟେ ଲୋକ ଭାସି ଯାଇଛନ୍। ସମ୍ବଲପୁର ଜିଲ୍ଲା କୁଚିଣ୍ଡା ଦ୍ୱୀପ ଲାଗି ରହିଥିବା ବର୍ଷା ଲାଗି ଭେଡ଼ାନ ଖର୍ଲା ନଦୀନେ ଖୋପ ଗାଁର ଲୋକ ଯିବା ଆସବାରଟା ପ୍ରଭାବିତ ହୋଇଛନ୍। ସେବାକେ ନୂଆପଡ଼ା ଜିଲ୍ଲାନେ ସିନାପାଲି ବ୍ଲକ୍ନେ ବି ଖୋପ ଗାଁକେ ଯିବା ଆସବାରନୁ ଖୁବ୍ ଲୋକ ବଞ୍ଚିତ ହେଉଛନ୍। ବରଗଡ଼ ଜିଲ୍ଲା ସଦର ମହକୁମାନେ ବଡ଼ ପାନୀୟ ଜଳ ପ୍ରକଳ୍ପ କାର୍ଯ୍ୟକ୍ଷମ ହୋଇସାରିଛି ଆରୁ ଗାଁ ମାନକେ ପିଇବାର ପାନି ସ୍ଥିତି ସେତିକି ଆଗକେ ନେଇ ପାରବାରନୁ ଜିଲ୍ଲାର ଗାଁ ଲାଗି ବିଶେଷ ପଦକ୍ଷେପ ନିଆଯାଇଛି। ସେଥିଲାଗି ଜିଲ୍ଲା 7 ବ୍ଲକ୍ନେ ମେଗା ପାନୀୟ ପ୍ରକଳ୍ପ ଲାଗି ପଦକ୍ଷେପ ନିଆଯାଇଛି। ମହାନଦୀ ବେସିନ୍ରୁ ସିଧା ପାନି ଆସିବା ଯୋଜନା କରାଯାଇକରି ଦୁଇ ଭାଗ ହିସାବରେ 1162 କୋଟି ଟଙ୍କାର ବ୍ୟୟ ଅଟକଲ କରାଯାଇଛି, ଯାହାକି ଆସବାର ଦିନେ କାମ ହେବାକେ ଥିବା ରାଜ ପଞ୍ଚାୟତିରାଜ ପାନୀୟ ଜଳ ଯୋଗାଣ ଆରୁ ନଗର ଉନ୍ନୟନ ମନ୍ତ୍ରୀ ପ୍ରତାପ ଜେନା ସମୀକ୍ଷାନୁ ଜଣାପଡ଼ିଛି। ବରଗଡ଼ ଜିଲ୍ଲା ଜନସଂଖ୍ୟା ଅନୁପାତନେ ଆସବାର 30 ବର୍ଷକେ ଆଗେ ରଖିକରି ଯୋଜନା କରାଯାଇଥିବାର ମେଗା ପ୍ରୋଜେକ୍ଟ 1 ସମୀକ୍ଷାନୁ ମହାନଦୀ 0.9 ଅତାବିରା ବରଗଡ଼ ବିଜେପୁର ବରପାଲି ଆଉ ଗାଇସିଲେଟ ବ୍ଲକର 95 ପଞ୍ଚାୟତ ଅଧୀନ 346 ଗାଁର 1030 ଜନବତୀ ବସବାସ ପିଇବାର ପାନିର ଚାହିଦା ମେଟାବାକେ 800 କୋଟି ଟଙ୍କାର ଅଟକଲ କରାଯାଇଛି। ଇଟା କାମ ହେଲେ ବରଗଡ଼ ଜିଲ୍ଲା 60,000 ଲୋକ ପାନିର ଚାହିଦା ପାଇପାରବେ। ଆଜିର ଖବର ଦିନ ଭରକେ ଇନ ରଖମା। ଜୁହାର।